দীর্ঘদিন ধরেই ঢাকায় সিনেমার যাচ্ছেতাই অবস্থা। কিন্তু তাই বলে থেমে নেই ঢাকায় চলচ্চিত্র অঙ্গন নিয়ে আলোচনা কিংবা সমালোচনা। এই অঙ্গনে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন রকম বিতর্কিত কাণ্ড ঘটিয়ে নিয়মিত সমালোচনা সৃষ্টি করে যাচ্ছেন। সেরকমই একটি ঘটনা ঘটে গেল দিন কয়েক আগে। নায়ক জায়েদ খানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ঢাকায় ছবির আরেক চিত্রনায়ক ওমর সানি। এদিন রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা মনোয়ার হোসেন গিজ্জলের ছেলের বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে জায়েদ খানকে দেখা মাত্রই ওমর সানি তেড়ে যান তার দিকে। অভিযোগ, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে নাকি বিরক্ত করছেন জায়েদ খান। এই কারণে বিয়ের অনুষ্ঠানে জায়েদকে চড় মারেন ওমর সানি, আর জায়েদও নাকি কড়া হুমকি নেন ওমর সানিকে। ঘটনার শেষ এখানেই নয়। গতকাল শিল্পী সমিতি বরাবর ওমর সানি লিখিত অভিযোগ করেছেন। তার স্বাক্ষরিত অভিযোগে লেখা হয়, সমিতির সদস্য জায়েদ খান চার মাস যাবৎ আমার স্ত্রী আরিফা পারভিন জামান মৌসুমীকে নানা ধরনের হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনা তৈরি করেছে। এই প্রসঙ্গে ওমর সানি, জায়েদ খান এবং ডিপজলের মন্তব্য পাওয়া গেল মৌসুমী কেন মুখ খুলছেন না, এটা নিয়ে প্রশ্ন উঠেছিল জনমনে। অবশেষে ঘটনার তিন দিন পর নিজের অবস্থান ব্যাখ্যা করলেন চিত্রনায়িকা মৌসুমী। এক অডিও বার্তায় তিনি জায়েদ খান ও ওমর সানি প্রসঙ্গে তার মন্তব্য জানালেন। 2:23 সেই অডিও বার্তা মৌসুমী বলেন, আমি মনে করি আমার প্রসঙ্গ টানার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি, সে আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক সেটা অনেক ভালো সম্পর্ক, সেখানে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। এবং ওর মধ্যে আমি গুণ ছাড়া অপ্রীতিকর কিছুই দেখি না। কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে কিন্তু সেটা আমি দেখিনি। ও ভালো ছেলে, সে আমাকে কখনোই অসম্মান করেনি। মৌসুমী অডিও বার্তায় আরো বলেন, এটা একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা, সেই সমস্যা আমাদের পারিবারিকভাবে সলভ হওয়া উচিত ছিল। সেক্ষেত্রে আমি মনে করি জায়েদের এখানে খুব একটা দোষ নেই, আমি দোষ খুঁজে পাচ্ছি না। আরেকটি কথা বলতে চাই, আমাকে এই ছোট করার মধ্যে যাকে আমরা শ্রদ্ধা করে এসেছি আমাদের ওমর সানি ভাই, তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে আমার সঙ্গে সলভ করবে, সেটাই আমি আশা করি। সাংবাদিকদের উদ্দেশ্যে মৌসুমী বলেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা একটি নিউজ পেলেই সেটা কথা না বলেই সহজভাবে লিখে দেন, এটা কাম্য নয়। একটু আলোচনা করা উচিত ছিল, যেহেতু আমার প্রসঙ্গ আসছে। আমারটা আমার কাছে জানার দরকার ছিল, তাহলে হয়তো প্রসঙ্গটি লিখতেন না। তিনি একতরফা বলেছেন, আমিও কিছু বলেছি কিনা, অভিযোগ করেছি কিনা তা জানার দরকার ছিল। সেক্ষেত্রে বলবো যে অডিওটি জরুরি, আমার নামটা এখানে যেন কোনো প্রয়োজনে অপ্রয়োজনে না আসে।